মানুষ মানুষের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য ও প্রচার করার জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সুপ্রিয় দর্শক এই মার্চ মাসটি অন্যান্য মাসের তুলনায় খুবই গুরুত্বপূর্ণ একটা মাস এই মার্চ মাসের গুরুত্ব নিয়ে কে কি বলেন চলুন দর্শক দেখে নিই মার্চ মাসটি বাঙালি জাতি তথা গোটা বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক মাস এই মাস শুরুটা হয়েছিল অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং উজ্জীবনের মধ্য দিয়ে ঐতিহাসিক যে 7ই মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি গোটা বাঙালি জাতিকে একভূত করার জন্য এবং তাদেরকে উজ্জীবিত করার জন্য তাদের ভিতর উচ্ছ্বাস উদ্দীপনা আনার জন্য যে ভাষণটি তিনি দিয়েছিলেন রেসকোর্স ময়দানে সেই ভাষণের মধ্য দিয়ে গোটা বাঙালি জাতি এক অভিন্ন সত্তায় পরিণত হয়েছিল তারই সূত্র ধরে আজকে তারই সুযোগ্যতনায়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়নের চরম শিখরে উঠে বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বিশ্বায়নের যুগে বাংলাদেশ একটা অগ্রগামী দেশ হিসেবে পরিচিতি লাভ করছে যদি বঙ্গবন্ধু জন্ম না হতো তাহলে আমরা কিছুই পেতাম না মার্চ মাসের গুরুত্ব আমার কাছে এই জন্য যে 25 মার্চ অপারেশন সার্চ লাইটের মাধ্যমে যে পাকিস্তানি হাইনারা এদেশের অগণিত মানুষকে হত্যা করেছিল কালো রাত্রিতে আমার কাছে মার্চের গুরুত্ব এই জন্য এই 26শে মার্চ আমরা একটা স্বাধীনতা দিবস পেয়েছি সর্বোপরি আমার কাছে এই জন্য গুরুত্ব এই মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্ম যদি না হতো হয়তো আজকে যিনি তার কন্যা বাংলার প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা হয়তো জন্ম হতো না আর শেখ হাসিনার জন্ম হয়তো না হলে হয়তো বঙ্গবন্ধু যে স্বপ্ন সেই স্বপ্ন এখানে আজকে বাস্তবায়িত না সর্ব মিলিয়ে আমার সে মার্চ মাসের গুরুত্ব অনেক বেশি এই মার্চ মাসটা আমার গুরুত্ব এই জন্য এই হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছিলেন আরও গুরুত্ব হলো যে ওই যে রেসকোর্সের ময়দানে যে জ্বালাময় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটা ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আরও বেশি গুরুত্ব এই জন্য যে এই মাস মাসেই আমাদের বঙ্গবন্ধু জন্ম হয়েছে বিদায় এই বিশ্বের দরবারে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে মানুষ মানুষের জন্য আমরা সবার জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য জেব্রা ক্রসিং ফুট ওভার ব্রিজ রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য ওভারটেকিং নিষিদ্ধ এলাকা ওভারটেকিং করবেন না ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না মাদক মুক্ত চাই সমাজ থাকবে না কোনো সন্ত্রাস সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার মানুষ মানুষের